এবং আমরা বিশ্বাস করি আগামীতেও আমরা আবার জিতবো। অনেক অনেক মানে আমি কাঁপছিলাম আর কি নিউজ শোনার পর। মানে চেয়ারের জন্য পাগল, আমি কাজ করার জন্য পাগল, এই মানুষগুলো আসবে যাবে, কিন্তু সেটা যেন অবশ্যই গণতান্ত্রিক প্রক্রিয়া হয়, নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে হয়, এমন ভাবে এমন কিছু যেন না হয় যেটা নিয়ে আমাদেরকে নিয়ে মানুষ আসে। একটু যদি আমাদেরকে বলতেন আজকের এই বিষয়টা নিয়ে। আইনের প্রতি শ্রদ্ধাশীল, আমাদের দেশের আইনের প্রতি শ্রদ্ধা আমার আরও বেড়ে গেল। যারা আমাদের পক্ষে কাজ করেছেন তাদেরকে আমি সশ্রদ্ধ শ্রদ্ধা জানাই এবং আমরা বিশ্বাস করি আগামীতেও আমরা আবার জিতবো। ধন্যবাদ। আমি খুশি, অনেক অনেক মানে আমি কাঁপছিলাম আর কি নিউজ শোনার পর। কেন কাঁপছিল? কাঁপছিলাম ন্যাচারালি, আমি এত ভালো ভোটে উইন করার পরও আমাদের সমিতিতে বসতে পারছি না, একটা আইনের ব্যাপার চলছে, আইনের তো উপরে আমরা যেতে পারি না। এখন কেমন লাগছে? থ্যাংক ইউ। আমরা একটু আপনার কেমন লাগছে আমি জিজ্ঞেস করি, আপনাদের কেমন লাগছে? অনেক ভালো জি। জয় ভাই একটু যদি আমাদের এই যে আজকের আপনার বিজয়ের পর অনুভূতি যদি আমরা জানতে পারছিলাম, আমরা নিউজে কথা বলছিলাম, আপনার কাছ থেকে কি শুনতে চাই এই মুহূর্তে? প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে কৃতজ্ঞতা জানাই, তার নেতৃত্বে বাংলাদেশে আইনের শাসন আছে, মহামান্য হাইকোর্টের প্রতি কৃতজ্ঞতা, আমার দুজন ব্যারিস্টার যিনি আমাকে মানে ক্লায়েন্ট না মনে করে ভাইয়ের মতো ভালোবাসা দিয়েছেন, এহসানুল করিম এবং নাহিদ সুলতানা জুথি, এদের প্রতি কৃতজ্ঞতা। আমার সমস্ত সর্বোপরি আমার যিনি আমার যারা কিংবদন্তীরা আমার সাথে আছেন এত ভালোবাসা দিয়েছেন এবং আমার বাবা মা নাই আজকে, তাদের প্রতি দোয়া যে আমার আসলে সত্যিকারের ভোটে যে আমি নির্বাচিত হয়েছিলাম, আমার খুব কষ্ট লেগেছিল, যদি হেরে যেতাম এত কষ্ট লাগত না, সত্যিকারের ভোটে নির্বাচিত হয়েও একটা মিথ্যে ষড়যন্ত্রের কাছে এতদিন পরে ঘুরছিলাম, আজকে হাইকোর্ট সে সত্যতার বাণী শুনিয়েছেন, সত্যের আর যে সত্য যে রায় সেটি তিনি প্রতিষ্ঠা করে দিয়েছেন, এটা আমার প্রতি আমি অনেক খুশি। আপনাদের মিডিয়া ভাইদের প্রতি অনেক আমার কৃতজ্ঞতা। এই চেয়ারটা দুই বছর ছিলাম, চার বছর ছিলাম, এবার এবার থ্রি টাইম মানে চেয়ারের জন্য পাগল, আমি কাজ করার জন্য পাগল, এই মানুষগুলো আসবে যাবে, কিন্তু সেটা যেন অবশ্যই গণতান্ত্রিক প্রক্রিয়া হয়, নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে হয়, এমনভাবে এমন কিছু যেন না হয় যেটা নিয়ে আমাদেরকে নিয়ে মানুষ আসে। কেন হাইকোর্ট শুধু শুধু বলো, একটা নির্বাচিত প্রতিনিধি নির্বাচিত হওয়ার পরেও একটা ষড়যন্ত্রমূলক কাজের কারণে আজকে হাইকোর্ট সুপ্রিম কোর্ট যেতে হলো মাত্র 450 শিল্পীদের কাজের মধ্যে, এটা আমার জন্য দুঃখজনক। আদালতের বারান্দায় বারান্দায় যাওয়া সত্যি কষ্টদায়ক, তো আসলে সত্য প্রতিষ্ঠার জন্য যেতে হয়েছে, আইনের প্রতি শ্রদ্ধাশীল সেটাও তারা প্রমাণ করে দিয়েছে। জি ধন্যবাদ ইকবাল। শুনতে পাচ্ছিলেন যে আমরা কথা বলছিলাম চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচিত যে সাধারণ সম্পাদক জায়েদ খান তার সঙ্গে। এই মুহূর্তে এই ছিল আমার কাছে বিএফডিসি থেকে সর্বশেষ। আমি আপনার জন্য কোনো কাজ করতে পারতেছি।